আসসালামু আলাইকুম ঝটপট রান্নাউদ বরিশালে সবাই কয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি পুডিং রেসিপি তাও আবার সাবুদানা দিয়ে তো চলেন আজকের মূল রেসিপিতে যাওয়া যাক আর এটাকে কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার আজকে পুডিংয়ের জন্য আমি নিয়েছি দুই কাপ পানিতে এক কাপ গুঁড়া দুধ এবং চিনি ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি আর কালারফুল করার জন্য এখানে নিয়েছি তিন কালারের জেলো গ্রিন রেড এবং অরেঞ্জ আমার চ্যানেলে জেলো রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর নিয়েছি সিদ্ধ করা সাবুদানা এক কাপ সাবুদানা ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপর নিয়েছি অবশ্যই সাবুদানা ভালোভাবে ধুয়ে নেবেন না হয় কিন্তু জমাট বেঁধে যাবে আর আজকে পুডিংয়ে আমি তৈরি করব আগার আগার পাউডার দিয়ে একটা আগার আগার পাউডার একশো বিশ টাকা তিরিশ গ্রাম আছে এখানে যে কোনো মুদির দোকান অথবা সুপার শপে পাওয়া যাবে তো এখন আমি কিভাবে আজকে পুডিংটা তৈরি করে চলেন দেখেন তো দুধের মিশ্রণের ভিতর আমি এক টেবিল চামচ আগার পাউডার দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যাতে আগার আগার পাউডারটা ভালোভাবে মিশে যায় দুধের মিশ্রণের সাথে যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমরা এটা চুলায় জ্বালিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট অবশ্যই আপনারা হাই হিটে জ্বালাবেন না মিডিয়াম টু লো এই আছে জ্বালাবেন আর নাড়াচাড়ার উপরেই থাকবেন কারণ নিচ থেকে লেগে যেতে পারে আর তখন আসলে ভালো হবে না তো এর জন্য যে কোনো কাঠি দিয়ে অবশ্যই নাড়াচাড়ার উপরেই রাখবেন আর আর একটা কথা বলি আপনারা আগার আগর পাউডার বেশি কম দিবেন না তাহলে কিন্তু একদম রাবারের বেশি দিলে একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে আবার কম দিলে কিন্তু আপনার পুডিংটা জমবে না তো এটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন বাবুলের মতো হবে তখন আমরা এটা নামিয়ে নেব। যখন এটা ফুটে উঠছে এখন ফুটে উঠছে এখন এটা আমরা নামিয়ে নেব নামিয়ে তারপর এর ভিতরে আমরা সাবুদানাগুলো দিয়ে দেবো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো সাবুদানা যেগুলো দলা পেকে গেছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মিশানো হয়ে যাবে তারপর যে আমরা জেলোগুলো রেখেছিলাম সেই জেলোগুলো দিয়ে দেবো অবশ্যই গরম অবস্থাতে দেবেন না যখন মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হবে তখন দেবেন আর গরম অবস্থাতে দিলে কিন্তু জেলো রংটা ছেড়ে দিবে। তো একটা বাটিতে আমি জেলোগুলো নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম এই সাবুদানার যে মিশ্রণটা ছিল এখন একটা চাকুর সাহায্যে ভালোভাবে মিশিয়ে দেবো যাতে সব জায়গাতে যায় তারপর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর যখন এটা জমাট বেঁধে যাবে তখন এটা ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো আমার এটা ফ্রিজ থেকে আমি বের করলাম দেখেন কত সুন্দর দেখতে কতটা আকর্ষণীয় ছোট বড় সবাই এটা পছন্দ করবে দেখতে যেরকম আকর্ষণীয় খেতেও তেমনি তো চলেন একটু কেটে দেখাই দেখবেন ভিতরটা আরও সুন্দর দেখতে প্রতিটা কামড়েই আপনি জেলোর স্বাদ উপভোগ করবেন আর আমার চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব দেখছেন কতটা সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই ইতে আল্লাহ হাফিজ নেক্সটে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম